নমস্কার, 24 ঘন্টায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সঞ্চিতা। একে বন্দীদের মধ্যে সংঘর্ষ, তার উপর অনশনে বন্দীদের একাংশ, সব মিলিয়ে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি দমদম কেন্দ্রীয় সংশোধনাগারে। গতকাল রাতেই বিচারাধীন বন্দীদের সঙ্গে যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের সংঘর্ষ বাঁধে জখম হয় বেশ কয়েকজন। এক বন্দীর অবস্থা এতটাই গুরুতর যে তাকে আর আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। অন্যদিকে দীর্ঘদিন বিচার না পেয়ে ক্ষুব্ধ বন্দীদের একাংশ দ্রুত বিচারের দাবিতে গতকাল থেকে অনশন শুরু করেছেন তারা। এর মধ্যে আজ সকালে আচমকাই ক্যান্টিন বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অসীম বসু আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অসীম, কি কারণে এই বন্ধুদের মধ্যে সংঘর্ষ এক বন্দীদের সঙ্গে অপর বন্দীদের? দেখো, মূলত যেটা হচ্ছে, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যারা বন্দী তারা কিন্তু বিচারাধীন বন্দীদের পাহারা দিচ্ছিলেন সেই সময়। তাদের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং বচ্চ সভায়, এরপরেই সংঘর্ষ বাধে এবং তিনজনা কিন্তু মাথা ফেটে গেছে, এরকমটাই সূত্রের খবর। এরপরেই গতকাল থেকে যারা বিচার পাচ্ছেন না, সেই বিচারের দাবিতে কিন্তু গতকাল থেকে বেশ কিছু আসামি তারা অনশনে বসেছিলেন এবং তারা এখনো পর্যন্ত অনশন করছেন। এর মধ্যে কিন্তু সবথেকে বড় কথা যে হঠাৎ করে জেল কর্তৃপক্ষ কিন্তু ক্যান্টিনকেও বন্ধ করে রাখে এবং এই মুহূর্তে যারা বাড়ির লোক যারা দেখা করতেছেন তারা কিন্তু যথেষ্ট বিক্ষোভ দেখাচ্ছেন এই জেলের বাইরে। সঞ্চিতা, এবং যেটা জানা যাচ্ছে যে এক বন্দির অবস্থা এতটাই গুরুতর যে তাকে আরজিগর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক কি থেকে কি বিষয় থেকে এই গোটা ঘটনার সূত্রপাত? অসীম, দেখো, সেই ব্যাপারে কিন্তু জেল কর্তৃপক্ষ কোনো রকম মুখ খুলেনি। তবে যেটা জানা যাচ্ছে যে দীর্ঘদিন থেকে কিন্তু জেলের ভেতরে বিচারাধীন যাবজ্জীবন যারা বন্দী রয়েছেন তাদের সাথে বিচারাধীন বন্দীদের কিন্তু দীর্ঘদিন থেকে একটা বিবাদ চলে আসছিল। কারণ হচ্ছে, যারা যাবজ্জীবন বিচারাধীন তারা কিন্তু বিভিন্ন রকম সুযোগ সুবিধা তারা নেয়, যে সেক্ষেত্রে কিন্তু যারা বিচারাধীন বন্দী তারা কিন্তু সেই সমস্ত সুযোগ পান না। এই ব্যাপারে দীর্ঘদিন থেকে কিন্তু জেলের ভেতরে একটি সংঘাত চলছিল এবং সেই সংঘাত কিন্তু গতকাল রাত্রে কিন্তু চরমে পৌঁছে, যার জন্যই কিন্তু এই অবস্থা হচ্ছে। কিছুক্ষণ আগেই কালকে যে এক বন্দী যে গুরুতর আহত হয়েছে সেই বন্দীকে কিন্তু আরজিকর হাসপাতালে উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সঞ্চিতা, পরিস্থিতির উপর নজর রাখো অসীম, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা পাহাড়ের দিকে নজর রাখছি। ফোরামের ডাকা সাধারণ ধর্মঘটের প্রভাব পাহাড়ে। কালিম্পং কার্শিয়াংয়ে মোর্চার পিকেট, কালিম্পংয়ে মোর্চার পিকেট তুলে দিল পুলিশ এবং বেশ কয়েকটি জায়গায় পর্যটকদের গাড়িও আটকান মোর্চার কর্মী সমর্থকরা। সেখানকার পরিস্থিতি আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সিজার মণ্ডল। সিজার, কি পরিস্থিতি? দেখো, এমনিতে কিন্তু স্বাভাবিক রয়েছে পাহাড়ের অবস্থা। আজকে সকাল থেকে কিন্তু রাস্তাঘাট, মানে পাহাড়ের যেটা বন্ধের দিন যে ছবি দেখা যায় সেই চেনা ছবি দেখা গেছে। রাস্তাঘাট একদমই শুনশান ছিল। সকালে থেকে কয়েক সরকারি বাস চলাচল করেছে কিন্তু সেখানে কোনো যাত্রী ছিল না। স্কুল কলেজও বন্ধ ছিল। স্কুলে অনেক ছাত্রছাত্রী তারা ফিরেও এসেছেন, কারণ স্কুলে টিচাররা আসেননি। অনেক স্কুলে পরীক্ষা চলছে, সেই পরীক্ষাগুলোকে ক্যান্সেল করা হয়েছে। দার্জিলিং মহকুমাতে কোনো বড় ধরনের গন্ডগোল বা মোর্চা পিকেটিং না থাকলেও কালিম্পং এবং কার্শিয়াংয়ে কিন্তু মোর্চা বিভিন্ন জায়গায় পিকেটিং করেছে, তারা ব্যারিকেড করেছে এবং বেশ কিছু জায়গায় খবর পাওয়া যাচ্ছে তারা পর্যটকদের গাড়ি আটকানোর চেষ্টা করেছেন, কিন্তু সব জায়গাতেই পুলিশ তৎপর ছিল এবং পর্যটকরা সেভাবে অসুবিধার সম্মুখীন হননি। তবে অধিকাংশ পর্যটকই নেবে গেছেন, নতুন করে কোনো পর্যটক আসছেন না। পাশাপাশি আজকে কালিম্পংয়ে কয়েকটি জায়গায় পুলিশ যে ব্যারিকেড করছিল বা মোর্চা সমর্থকরা যে ব্যারিকেড করছিল সেগুলো পুলিশ তুলে দেয় আজকে। অন্যদিকে গোর্খা জনমুক্তি মোর্চার ডাকে সর্বদলীয় বৈঠক আছে দার্জিলিং এর জিমখানা মাঠে এবং সেখানে আরো কিছু রাজনৈতিক কর্মসূচি ঘোষণার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে মোর্চা সূত্রে।